আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে। বিশ্ব নবী বলবেন, আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুল সিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন, তার কোন গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়। আতি উম্মতি, বিশ্বনবী আমার জন্য কাঁদবেন, আপনার জন্য কাঁদবেন, আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন।